योर वॉइस आवर सक्सेस चैनल पक्ष के प्रत्येक के स्वागत। यह मुहूर्त हमें रही आचार्य प्रफुल्ल चंद्र भवन प्राइमरि इंटरव्यू बोर्डर सामने थे। तो एक इंटरव्यू दिए बैरिए एक्सपिरियन्स जेनेब प्रथम जानते चाहब अपना नाम और डिस्ट्रिक्ट नेम। हमार नाम अरिजित दास ठाकुर, हमें पश्चिम मेदनिपुर डिस्ट्रिक्टर। अच्छा, क्योंकि अपनी हावड़ा फर्म फिल आप कर। हाँ, कारण हमारे पश्चिम मेदनिपुर डिस्ट्रिक्टे जेनारे संख्या खूब ही कम सीमित, से ही हावड़ा जेहतु संख्या अनेक बेसि से ही हावड़ा सिलेक्ट कर। प्रथम जानते चाहब जो अपनी इंटरव्यू बोर्डे ढोकार पर मैं क्यों कोश्चन करो कीभव इंटरव्यू जरा आ खूब भलो व्यवहार कर मैं अनेक जगह धरिए दीचन। प्रथम ही जिज्ञेस कर लो कोथाथन एवंलम एम दासपुर जेहतु दासपुरे एक खूब स्वर्ण शिल्पी से ही नहीं एक प्रश्न कर लें जो ओखने कि कारीगर प्रचुर पा जाए सोनार कारीगर। तपर एक साहित्य मैडम बसे उन्नी साहित्य एक कोश्चन कर लिखा बोलते पर तरपे हमें जेहतु रामकृष्ण मठे क्या करी से हीजन से ही ये हाँ कैकट प्रश्न कर लो श्रीरामकृष्ण पितार नाम कि जन्म कत साले। तपर हमको एक डेमो क्लस दीते बोलें, डेमो क्लसटा मोटामुटी एकटूखण दिए देखें और तरपर जिज्ञेस कर लें पर्यटन मंत्री की वोटा बोलते। अच्छा अच्छा, अपनी दोटो मोटामुटी बोलते पर तो अपना टेबिल नम्बर कत छो? हमारे टेबिल नम्बर फाइव छो। कत जन सर मैम छो? तीन जन, दो जन सर एक जन मैडम। अपना कत साले टेट पास? हमारे 2017 साल। 2017 साल फार्स्ट टाइम इंटरव्यू? फार्स्ट टाइम इंटरव्यू। तो फार्स्ट टाइम जो इंटरव्यू दीते हैं इंटरव्यूटा मैंने कत खण हलो अपना डेमो नहीं? हमारे मोटामुटी 6 থেকে 6.5 मिनट मत हो टोटल डेमो प्लस डेमो प्लस क्वेश्चन इंटरव्यू। तो আপনার কি সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে? আমার বায়োসায়েন্সে পাস ছিল। পাস? তো আপনি ডেমো কোন টপিকের উপর দিলেন? ডেমো আমাকে প্রথমে বলা হলো যে তুমি কোনটাই দিতে চাও। আমি প্রথমে বলেছিলাম পরিবেশ সালোক সংশ্লেষ থেকে দিয়ে, উনি বললেন পরিবেশ তো সবাই দেয় তুমি অন্য কিছু দাও। তারপরে বললাম বাংলা, তারপরে বললাম বাংলাও অনেকে দেয়। তারপরে বললাম ঠিক আছে ম্যাথ, তখন বললেন ঠিক আছে তাহলে ম্যাথ থেকে দাও। ম্যাথ থেকে আমি ভগ্নাংশ এটা ধারণাটা বোঝাচ্ছিলাম। ভগ্নাংশ ধারণাটা আপনি ম্যাথ থেকে বুঝিয়েছেন। তো আপনাকে প্রাইমারি সিলেবাস থেকে কিছু কোশ্চেন করা হলো? না, সিলেবাস থেকে কোনো কোশ্চেন করা হয়নি। বা প্রাইমারি কোনো বই সম্বন্ধে? না, কোনো বই থেকে কোনো কোশ্চেন করা হয়নি, বই সম্বন্ধে কোনো কোশ্চেন করা হয়নি। এবার যেটা জানতে চাইবো যে আপনার টেবিল নম্বর কত ছিল? 5 নম্বর টেবিল। কতজন স্যার ম্যাম ছিল ওখানে? দুজন স্যার আর একজন ম্যাডাম ছিল। আপনি যে দুটো যে বলতে পারলেন না, ওনাদের কোঅপারেশন কেমন ছিল? না, ওরা সঙ্গে সঙ্গে বলে দিলেন আর কি, যেহেতু সাহিত্যের আর আমার তো বায়োসায়েন্স ছিল, সাহিত্যের থেকে কোশ্চেনটা ছিল অতটা এও জানা ছিল না, কিন্তু ম্যাডাম সঙ্গে সঙ্গে বলেও দিলেন উত্তরটা। বায়োলজি থেকে জুওলজি বোটানি থেকে কিছু? না, সেরকম কিছু ধরা হয়নি, কিছু কোশ্চেন ধরা হয়নি। তো ধরুন আপনি তো ফার্স্ট টাইম ইন্টারভিউ দিলেন, যারা আপনার মতোই ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে আসবে অলরেডি আপনি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, একটা নার্ভাসনেস কেটে গেছে, কেমন লাগছিল? নার্ভাসনেসের কিছু নেই, আসলে অনেকক্ষণ ধরে বসেছিলাম তো আর সেই এটাও ছিল না, প্রায় একটার সময় থেকে ঢুকেছিলাম তো এখন প্রায় 5:30 বাজে যায়, তো অতটা আর সেই প্রথমটা যখন ঢুকেছিলাম নার্ভাসনেস ছিল, এখন আর ততটা কিছু ছিল না। যারা আমার চ্যানেলে আমাদের চ্যানেলের থেকে আপনার ভিডিও দেখছে বা দেখে ইন্টারভিউ দিতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন? ও বেশি চিন্তা করার কিছু নেই, টেনশন করার কিছু নেই, তবে হ্যাঁ ডেমো ক্লাসটা ভালোভাবে প্র্যাকটিস করলে ভালো, কারণ কোশ্চেনটা তো যেখান থেকে খুশি আসতে পারে ওটা আমাদের হাতে নেই, ডেমো ক্লাসটা আমাদের হাতে আছে, তাই ওটা একটু ভালো করে প্র্যাকটিস করলেই ভালো, নাহলে সব কিছুই ভালো হবে। অলওভার ইন্টারভিউ দিয়ে আপনার কেমন মনে হয়েছে, কতটা আশাবাদী আপনি? অবশ্যই আশাবাদী তো অবশ্যই, এবার বাকিটা সব কিছুই তো রেজাল্ট বলবে, এখনই কিছু ভাবছি না আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং ইয়োর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অল দ্য বেস্ট। আমাদের ইয়োর ভয়েস আওয়ার সাকসেস ইউটিউব চ্যানেলের পোস্টগুলি দেখছেন, আমি তাদের প্রত্যেককে বলবো যতগুলো কোশ্চেন হয় মোটামুটি যতগুলো সম্ভাব্য কোশ্চেন করা যায় তো আমরা সেগুলো করছি, কারোর যদি কোনোরকম কোশ্চেন মনে হয় যে সাজেশান দেওয়ার আছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যারা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে অবশ্যই তাদের জিজ্ঞাসা করব সেই সব কোশ্চেন। এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে আসবে আশা করি তাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওগুলো হেল্পফুল হবে। তাই যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো জিজ্ঞাসা থাকে ভিডিওগুলি দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, তাহলে আমরা পরের ভিডিওতে অবশ্যই সেই কোশ্চেনটি আমরা সেই ইন্টারভিউয়ারদের জিজ্ঞেস করব এবং তাদের রিয়াকশানটি আমি নেব। এই প্রত্যেককে ইয়োর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, সবসময় আমরা আছি আপনাদের সাথে। আপনাদের নাম এবং জেলার নাম? আমার নাম প্রিয়াঙ্কা বেরা, হাওড়া জেলা। আপনি ইন্টারভিউ বোর্ডে প্রথমে ঢুকলেন, ঢোকার পর আপনাকে কি কি করতে হলো বা কি কোশ্চেন করা হলো? না, প্রথমে তো সাইন সিগনেচার করতে বলা হলো, তারপরে আমার সাবজেক্ট জিজ্ঞাসা করা হলো এবং সাবজেক্ট বলার পর সাবজেক্টের সঙ্গে পাশে কি সাবজেক্ট ছিল সেই কম্বিনেশন জিজ্ঞাসা করাতে সেই পাশের সাবজেক্ট থেকে দু একটা প্রশ্ন করা হলো, তারপরে ডাইরেক্ট ডেমোতে। এবার ডেমো দিলাম, শেষ হয়নি ডেমো, তার আগে ওনারা বললেন ঠিক আছে। ডেমো কোন সাবজেক্টে আপনার নেওয়া? ম্যাথে স্থানীয় মান প্রকৃত মান।
মানে এটা আপনাকে বলে দেওয়া হয়েছিল না নির্দিষ্ট আপনি যে আমার যে কোনো ইচ্ছা মতো আচ্ছা ডেমো যে কোনো সাবজেক্টের উপর দিতে পারে যে কোনো সাবজেক্টের উপর ডেমোর কোনো নির্দিষ্ট বলে দেওয়া এরকম কিছু ব্যাপার নেই আচ্ছা আপনার ডিস্ট্রিক্ট থেকে কিছু কোশ্চেন করা হয়েছিল না 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 কিছু করা হয়নি আপনার টেট পাস কত সালে ছিল 2014 আপনি প্রথমবার ইন্টারভিউ দিতে এলেন না আগেও দিয়েছি আগে কতবার দিয়েছেন আগে একবার দিয়েছি এটা দ্বিতীয়বার ইন্টারভিউ 2014 দ্বিতীয়বার 2014 দ্বিতীয়বার তো আপনার কত নম্বর টেবিল ছিল 1 নম্বর টেবিল আর কতজন স্যার ম্যাম ছিলেন একজন ম্যাম দুজন স্যার একজন ম্যাম দুজন স্যার আপনাকে প্রাইমারি সিলেবাস থেকে কিছু কোশ্চেন করা হলো না কিছু করা হয়নি বা ডিএলএড যে করেছেন সেখান থেকে না 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 কিছু করা হয়নি সেখান থেকে কিছু করা হয়নি আপনার অল ওভার ইন্টারভিউটা কতক্ষণ চলছিল 4 থেকে 5 মিনিট 4 থেকে 5 মিনিটের মধ্যে ডেমো নিয়েই হ্যাঁ ডেমো নিয়েই আচ্ছা আচ্ছা ডেমনি আর দেখুন যারা ইন্টারভিউ দিতে আসছে বা আপনি দিলেন অনেক কোশ্চেন তো নাও জানা থাকতে পারে তো সেখানে স্যার ম্যামদের কোঅপারেশন কেমন না তারপরে কোশ্চেনে উনি চলে যাচ্ছেন ব্যাস এটুকুই আর কিছু না কিছু কোঅপারেট করছেন আচ্ছা ধরুন যারা আমাদের ভিডিও দেখে ইন্টারভিউ দিতে আসবে আমাদের চ্যানেলের মাধ্যম থেকে তো প্রথম যারা ইন্টারভিউ দিতে আসছে আপনি তো দ্বিতীয়বার দিলেন তো সেখান থেকে আপনি কি বলতে চাইবেন যারা ইন্টারভিউ দিতে আসছে ভয়ভীতির ব্যাপার ফার্স্ট টাইম হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই আমাদের দৈনন্দিন জীবন থেকে নিয়ে ওরা প্রশ্ন করছেন ইন্টারভিউয়ের তো কোনো সিলেবাস হয় না তো ওনাদের যেটা মনে হচ্ছে সেটাই আমি হয়তো অন্য প্রিপারেশন নিয়ে এসেছিলাম আমি জানি না যে পাশের সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এই আর কি তো থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং ইওর ভয়েস আওয়ার সাকসেসের পক্ষ থেকে আপনাকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ নাম এবং জেলা প্রামাণিক জেলা পূর্ব মেদিনীপুর আচ্ছা তো হাওড়ার ফেজে চলছে তো আপনি হাওড়ারে ফর্ম ফিল আপ হাওড়ার ফর্ম প্রথমে জানতে চাইবো যে আপনাকে ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর কী করতে হলো বা কী কী কোশ্চেন আমাকে পড়াতে বললেন ডেমো দিতে হলো তো আমি নাউন নিয়ে পড়ালাম তারপর সিলেবাস জিজ্ঞেস করলেন চলে যাও আচ্ছা আপনার টেট পাস কত সালে ছিল আমার 2014 2014 টেট পাস ছিল আপনি প্রথম ইন্টারভিউ দিতে এসছেন আমি দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার ইন্টারভিউ দিতে এসছেন আর আপনার আপনি তো মনে করুন হাওড়া থেকে আবার পূর্ব মেদিনীপুর থেকে এসছেন তো সেখান থেকে কোনো ডিস্ট্রিক্ট থেকে নামে কোনো কোশ্চেন না ওরকম কিছু না শুধু পড়াতে বলে ছেড়ে দিচ্ছে শুধু পড়াতে ডিরেক্ট আপনি ঢুকতেই আপনাকে বলছে যে ডেমো হ্যাঁ হ্যাঁ ডেমো দাও আচ্ছা ডেমোটা কতক্ষণ দিলেন আপনি ডেমো দু তিন মিনিট আর আপনার যে সাবজেক্ট ছিল সেখান থেকে কিছু জিজ্ঞেস করলো না না নাউন কাকে বলো এইসব জিজ্ঞেস করলো বাস আপনার কী সাবজেক্ট ছিল আমার ইংলিশ আচ্ছা ইংলিশ ছিল আর ডেমো করতে করতে কিছু কোশ্চেন করলো ডেমো করতে বলেনি বসিয়ে বললো নাউন কাকে বলে নাউন কী প্রকার কয় প্রকার এগুলো জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা আর আপনার কত নম্বর টেবিল ছিল আমার 3 নম্বর টেবিল 3 নম্বর কতজন স্যার ম্যাম ছিলেন তিনজন স্যার ম্যাম ছিলেন তো আপনি অল ওভার ইন্টারভিউ দিয়ে কেমন মনে হয়েছে আপনি তো দ্বিতীয়বার ইন্টারভিউ দিতে এলেন খুব ভালো না খুব খারাপ না বাকিটা তো রেজাল্ট বেরোলে সেটা হবে কিন্তু বাদ বাকি আপনি স্যাটিসফাইড কিনা সেটা মোটামুটি আর ধরুন যেসব কোশ্চেন অ্যান্সারের উত্তর জানা নেই আপনার বা হ্যার ম্যামদের কোঅপারেশন কেমন ছিল না জানা নেই স্যার ম্যামরা খুব কোঅপারেটিভ তারা বলে দিচ্ছেন এ করছেন কোনোটা না পারলে বলে দিচ্ছে এটা করতে পারছেন আচ্ছা আর আপনাকে কোনো দর্শনীয় স্থান বা কোনো কিছু বলেন কিছুই জিজ্ঞেস করা হয়নি পূর্ব মেদিনীপুর থেকে না আচ্ছা আর আপনার ডিএলএড বা ডিএড নিয়ে কিছু জিজ্ঞেস না কিছু জিজ্ঞেস করেন প্রাইমারি সিলেবাসের উপরে কোনোরকম কিছু না প্রাইমারি সিলেবাসের উপর কোনোরকম কিছু না আর ধরুন যারা আপনি তো দ্বিতীয়বার ইন্টারভিউ দিতে এলেন যারা প্রথমবার ইন্টারভিউ দিয়ে দিতে আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ভিডিওটা দেখবে তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চাই এই স্যারের চ্যানেল দেখো আর সাফল্য পাবে ধন্যবাদ আচ্ছা এবং থ্যাংকস ফর জয়েন উইথ আস ইওর ভয়েস আওয়ার সাকসেসের পক্ষ থেকে আপনাকে বেস্ট অফ লাক ওকে ধন্যবাদ